সোমবার সকালে পূর্ব বর্ধমান জেলার শাখারিপুকুর এলাকায় একটি বালি বোঝাই ট্রাক্টর বীরহাটার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা মেরে একটি দোকানে ঢুকে যায়। এই ঘটনায় গুরুতর আহত বাইক আরোহীকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, ওই বাইক আরোহী একটি বেসরকারি ব্যাংকের কর্মী। শ্যামসুন্দরে যাওয়ার সময় ট্রাক্টরটি তাকে ধাক্কা মেরে রাস্তার পাশে একটি মুরগির দোকানে ঢুকে যায়। আমি 6:45 নাগাদ আমি ঘর থেকে বেরোচ্ছি, একটা আওয়াজ পেয়েছি। আওয়াজ পেয়ে পর বেরিয়ে দেখি এরকম গাড়িটা ঢুকে গেছে। কোথায় ঢুকেছে এই দোকানটা? কিসের দোকান ছিল? মুরগির দোকান। কার? আপনারই? হ্যাঁ, আমার নিজের। কি কি গাড়ি এটা? এটা ট্রাক্টর। কি গাড়ি? কি ছিল ট্রাক্টরে? ট্রাক্টরে লোকজন ছিল, ড্রাইভার ছিল, সব চলে গেছে। বালি আছে। বালি? বালি ট্রাক্টর? বালি ট্রাক্টর। আহত একজন হয়েছে। তো দেখছেন, একজনকে মেরে মানে ট্রাক্টরটা মোটরসাইকেলকে মেরে ঘুরে ঢুকে গেছে দোকানের ভেতরে। দোকানের ক্ষতি হয়েছে, এটা আমরা ক্ষতিপূরণ চাইছি, এবং রাস্তাটা যাতে ভালো করে ক্লিয়ার হোক তাদের জন্য ব্যবস্থা, স্বাস্থ্যমূলক ব্যবস্থা। কী দোকান ছিল এই দোকানে ঢুকেছে? মুরগির দোকানে। এর আগেও কিন্তু একটা ক্ষতিপূরণ চাইছি দোকানে, যার কিছু হয়েছে তার। দোকানের মালিক কে আপনি? আমি না, আমার ভাই। ভাই? আহত বাইক আরোহী কার্তিক বাগকে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে যায়। ট্রাক্টরের চালক ও খালাসি পলাতক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।